বাইকে জিপিএস সিকিউরিটি লক ইনস্টল আজকে ভিডিও ভিও ভিডিওতে দেখতে দেখুন জিপিএস টেকার ইউনিট সিকিউরিটি অ্যালার্ম লক ইউনিট সিকিউরিটি লকের হন জিপিএস টেকার ইউনিটের সিকিউরিটি অ্যালার্ম লকের ইউনিটের রিলি টোটাল সেটআপটাকে হাতে নিলাম ভিওর্স আর এখানে জিপিএস টেকার ইউনিউটের সিম কানেক্ট আর মোবাইল জ্যাপসা রেখে নিয়মে বাইকে জিপিএস টেকার সিকিউরিটি লকের ওয়ারিং সেটআপটা ইনস্টল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি সহজে নিজেই বাইকে জিপিএস টেকার সিকিউরিটি অ্যালার্ম লকটা ইনস্টল করতে পারবেন তো এখানে জিপিএস টেকারের লাইনটা অ্যাড করলাম দুইটা তার ধরলাম একটা হচ্ছে রেড আর হচ্ছে ব্ল্যাক দুইটা তার রেড কালারটা পজিটিভ লাইন সরাসরি ব্যাটারি থেকে নিলাম আর ব্ল্যাকটা নেগেটিভ লাইন সরাসরি ব্যাটারি থেকে নিলাম পজিটিভ আর নেগেটিভ লাইনটা নিয়ে নিলাম আর ভিয়াস এখানে অত্যন্ত মনোযোগ সকালে তিনটা তারকে ফলো করুন একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে সিলভার তিনটা তারের কী কী কাজ কোন তারের সঙ্গে অ্যাটাচ হবে বাইকের ইগনসো সুইচটা অন করার পরে ব্যাটারি টুয়েলভ লাইনটা যে তারে আসবে হলুদ কালার তারটা সরাসরি অ্যাটাচ হবে তো ভিয়স দুই তারের সাদা তারের সঙ্গে হলুদ কালার লাইন তারটা অ্যাটাচ করে দিলাম আর এখানে আর্মিসার বোর্ড থেকে দুই তারের একটা সকেট ধরলাম কালো তারটা কালো তারটা হচ্ছে পিক আপ করে লাইন তার পিকআপ করে লাইন তার সরাসরি পিঙ্ক কালার তারের সঙ্গে অ্যাটাচ করে দিলাম আর ভিওর্স এখানে দেখুন পিকআপ করে লাইনের তারটা ওপরের থেকে আপনার আউট করে নিলাম আর পিক আপ করে লাইন কালো তারটা সরাসরি সিলভার কালার তার সঙ্গে অ্যাটাচ করে দিলাম তো এখান থেকে পিক আপ লাইনটা কনভার্টার হল আর ভিওর্স তিনটা তার হলুদ সিলভার আর পিঙ্ক তিনটা তারে আপনার জিপিএস ট্রেকার আর সিকিউরিটি অ্যালার্ম ইউনিটির কিভাবে। অ্যাটাচ করলাম মনোযোগ সহকারে দেখুন সিকিউরিটি অ্যালার্মের সকেটটা বসালাম আর এখানে হলুদ কালার তারটা সরাসরি ইগনসো সুইচটা অন করার পরে যে টুইল পাওয়ার লাইনটা আসবে হলুদ কালার তারটা হলুদ কালার তারটা ভিহ ফলো করুন অত্যন্ত মনোযোগ সহকারে সিকিউরিটি অ্যালার্মে সরাসরি হলুদ কালার তারটা আসছে আর এখান থেকে কনভার্টার হয়ে সরাসরি সাদা কালার তারের সঙ্গে আপনার রিলিতে গেল আবার কনভার্টার হয়ে সরাসরি আপনার জিপিএস ট্রেকার ইউনিটি আপনার সরাসরি ব্যাটারি টুয়েলভ পাওয়ার লাইনটা ইংলিশ সুইচ অন করার পরে যে লাইনটা আপনার টুয়েলভ পাওয়ার আসবে সরাসরি কনভার্টার হলো আর এখানে সিলভার কালার তারটা সরাসরি আপনার পিকআপ কয়েলের থেকে টানার পরে আপনার সিকিউরিটি অ্যালার্ম ইউনিটি আসছে আর এখানে পিঙ্ক কালার তারটা সরাসরি আপনার সবুজ কালার তারের সাথে রিলির সাথে অ্যাটাচ হলো তো ভিয়াস তিনটা তার কিভাবে অ্যাটাচ হলো অত্যন্ত মধুর সহকারে দেখলে আর দুইটা তার ব্যাটারির তারটা অ্যাটাচ করা তার তো ভিয়াস এই পাঁচটা তারের কানেক্টটা দেওয়ার পরে আপনার এখানে খেয়াল করুন রিমোটের দিকে রিমোটের তিনটা বাটমে কিভাবে কাজ করে লকটা পুশ করলে লক হবে আর আনলকটা পুশ করলে আনলক হয়ে যাবে আর টোটাল সেট আপটাকে আপনার প্রপার আনলকে নিয়ে আসতে গেলে দুইবার বাটুমটাকে প্লেস করা লাগবে তো বস আবার চাপ দিলাম লক বাটনটা লক হয়ে গেল আবার আনলক বাটুমটাকে পুশ করলাম আনলক হয়ে গেল আবার সম্পূর্ণ প্লেস করতে গেলে দুইবার আপনাকে বাটন চাপ দিতে হবে তারপরে আপনার কাজ করবে তো ইগনেশোর সুইচটা অন করার পরে বাইকটা স্টার্ট করার পরে কীভাবে রিমোটে বন্ধ হবে তো ভিওরস অত্যন্ত সহজে আপনি জিপিএস ট্রেকার সিকিউরিটি অ্যালার্ম লকটা ইনস্টল করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অন্য একটা ভিডিওতে মোবাইল জিপিএস ট্রেকার অ্যাপস কানেক্টটা নিয়ে আসবো বাইক রিলেটেড ভিডিও পেতে সরকার মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স এখন বাইকটা স্টার্ট করার পরে লক বাটনটাও চার দিলে লক হয়ে যাবে আর আনলক বাটনটাও চার দিলে আনলক হবে আর আপনার সবগুলোকে প্লেস অপশনে রাখতে গেলে দুইবার প্লেস বাটনটাকে প্লেস করা লাগবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ